1885 সালে জার্মানি তৈরি করা বেঞ্জ পেটেন্ট মোটর ওয়াগন নামের গাড়িটি ছিল বিশ্বের প্রথম যন্ত্রচালিত গাড়ি। গাড়িটির প্রস্তুতকারক 1886 সালের 3 জুলাই সর্বপ্রথম এই গাড়িটি জনসম্মুখে চালিয়ে দেখান। সেই সময়ে এই গাড়িটির মূল্য ছিল $150, যা বর্তমান সময়ের $5,100 সমতুল্য। গাড়িটির সর্বোচ্চ গতি ছিল মাত্র 16 কিলোমিটার প্রতি ঘন্টা। সে সময় গাড়িটির সর্বোচ্চ 106 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার রেকর্ড ছিল। পেছন দিকে ইঞ্জিন থাকা তিন চাকার গাড়িটিতে একই সাথে 2 জন যাত্রী আরোহণ করতে সক্ষম ছিল। হিন্ডারব্রান্ড অ্যান্ড উলফ মুলার নামের বিশ্বের প্রথম বিক্রয়যোগ্য মোটরসাইকেল তৈরি করা হয় 1894 সালে। তৎকালীন সময়ে জার্মানির মিউনিখ শহরে তৈরি হওয়া এই মোটরসাইকেলটির ওজন ছিল মাত্র 50 কেজি। একজন যাত্রী বহনে সক্ষম এই মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 45 কিলোমিটার। সব মিলিয়ে মোট 2000 মতো এই মোটরসাইকেলটি প্রস্তুত করা হয়েছিল। বিশ্বের প্রথম স্টিম বা যন্ত্রচালিত বাণিজ্যিক ট্রেন চালু হয় 1825 সালের 26 সেপ্টেম্বর ইংল্যান্ডে। সে সময় নিউক্যাসল এবং ডার্লিংটনের মধ্যে লোকোমোশন No. 1 নামের স্টিম ইঞ্জিন চালিত ট্রেনটি চলাচল করত। সর্বোচ্চ 20টি ওয়াগনে 400 ফুট লম্বা এই ট্রেনটি মোট 300 যাত্রী নিয়ে ঘন্টায় সর্বোচ্চ 19 কিলোমিটার গতিতে চলতে সক্ষম ছিল। এছাড়াও মালামাল পরিবহনের সুবিধার্থে প্রয়োজনে ছোট বড় করে নেওয়া যেত। ফোর্ট সিকোরস্কি VS-300 হেলিকপ্টারটি হচ্ছে বিশ্বের প্রথম কার্যকরী হেলিকপ্টার। 1939 সালের 14 সেপ্টেম্বর এটি সর্বপ্রথম আকাশে ওড়ে। রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান বিখ্যাত বিজ্ঞানী ইগোর সিকোরস্কি ছিলেন হেলিকপ্টারটির নির্মাতা। মাত্র একজন পাইলট বহনকারী হেলিকপ্টারটি সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে 121 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম ছিল। একটানা 1.5 ঘন্টা আকাশে উড়তে সক্ষম ছিল VS-300 হেলিকপ্টারটি। বিশ্বের সর্বপ্রথম আন্তর্জাতিক রুট ভিত্তিক যাত্রীবাহী বিমান আকাশে ওড়ে 1919 সালের 25 আগস্ট। এয়ার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল লিমিটেডের একটি ব্রিটিশ এয়ারলাইন্স প্রথম বিশ্বযুদ্ধের পর একজন যাত্রী আর কিছু মালামাল পরিবহনের উপযোগী করে কিছুটা পরিবর্তন করা এরিকো DH-4A8 নামের বিমানটি দিয়ে লন্ডন থেকে প্যারিস 2.5 ঘন্টার রুটে যাত্রী পরিবহন করে। প্রথম যাত্রায় বিমানটির একমাত্র যাত্রী ছিলেন একজন সাংবাদিক, সাথে ছিল অল্প কিছু মালামাল, যার ভাড়া ছিল তৎকালীন £44, যা বর্তমানে £1,700 সমতুল্য। 1807 সালে 17 আগস্ট নিউ ইয়র্কে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সফল স্টিম চালিত জাহাজ চলাচল শুরু করে। জাহাজটির নাম ছিল নর্থ রিভার স্টিমবোট। সামনের দিকে দুপাশে প্যাডেল হুইল চালিত এই জাহাজটি সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে চলতে সক্ষম ছিল। ছোট এই জাহাজটিতে ছিল 54টি বার্থ, রান্নাঘর, বার সহ ক্রুদের রুমও। এর আগেও বিভিন্ন সময়ে স্টিম চালিত জাহাজ আবিষ্কৃত হলেও সেগুলো বাণিজ্যিকভাবে সফল ছিল না। ডি হ্যাভিল্যান্ড কমেট, সংক্ষেপে DH-106 কমেট বিমানটি ছিল বিশ্বের প্রথম জেট ইঞ্জিন চালিত যাত্রীবাহী বিমান। ইংল্যান্ডের তৈরি 44 সিটের বিমানটি প্রথমবারের মতো আকাশে ওড়ে 27 জুলাই 1949 সালে। মোট 114টি কমেট বিমান তৈরি করা হয়, যার সর্বশেষ ফ্লাইট ছিল 14 মার্চ 1997 সালে। ঘন্টায় 740 কিলোমিটার গতিতে বিমানটি সর্বোচ্চ 2,400 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনকালে তৎকালীন তেজগাঁও বিমানবন্দরে এ ধরনের একটি বিমানে চড়েই লন্ডন থেকে সাইপ্রাস, শারজাহ ও দিল্লি হয়ে ঢাকায় অবতরণ করেছিলেন। বিমানটি বর্তমানে জার্মানির একটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।